আসসালামু আলাইকুম রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসালামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশ প্রিয় দর্শক আমরা প্রতি জুমাবারের ন্যায় আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান আমরা জাতিগতভাবে আমরা একটি আদর্শ জাতি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে রূপায়িত করেছেন এবং মানুষকে অতি সুন্দর অবয়বে তিনি সৃষ্টি করেছেন এই মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ডিক্লেয়ার করেছেন যে মানুষ যেমন শ্রেষ্ঠ আবার অপরপক্ষে এই মানুষ সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে কাল আনাম পাল আদাল এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায় শুধু তাই নয় বরং এর চেয়েও নিকৃষ্ট তাহলে একদিকে হচ্ছে মানুষ উৎকৃষ্ট আর একদিকে হচ্ছে নিকৃষ্ট এ বিষয়গুলো নিয়ে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে গোটা বিশ্বব্যাপী জাতি একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে বর্তমান সময়ে আমরা দেখছি যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিটি পরতে পরতে এবং একজন মানুষ একজন মানুষ হয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে আরেকজন মানুষকে হত্যা করছে একজন মানুষ মানুষ হয়ে শ্রেষ্ঠ মানুষ হয়ে আরেকজন মানুষকে নির্যাতন করছে নিপীড়ন করছে হিংসা করছে ইবোধ করছে অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিচ্ছে আজকে যদি আন্তর্জাতিক বিশ্বের দিকেও আমরা তাকাই তাহলে দেখব যে মানুষ কত জঘন্যতম কাজ করে গ্রেনেডের আঘাতে মানুষকে নির্মমভাবে মেরে ফেলছে আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আজকে নির্যাতন করতেছে এই জায়গাতে একটি আজ থেকে দেড় হাজার বছর পূর্বেই আমাদের নবী বিশ্বনবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শোষিত জাতি তনিপীড়িত মানবতার মুক্তির দিশারি সরকারে দয়ালাম নূরে মজাসম আশরাফুল আম্বিয়া হজরতুল আল্লাম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি আসলাম তিনি একটি আলো নিয়ে এসেছেন যেই যুগটি ছিল জাহিলিয়াতের চরম বর্বরতার অবস্থায় নিমজ্জিত ছিল সেই জাতিকে ভালো মানুষগুলো ভালো মানুষ হিসেবে রূপায়িত করবার জন্য চেষ্টা করেছেন এবং সেই আলোটা নিয়ে এসেছেন সেটি হচ্ছে কোরআন এই কোরআন বিশ্ব মানবতাকে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসে এবং এই কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষকে নিয়েই কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ সে বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়ে দেয় এই কোরআনের বাদ সুতরাং আজকে এই সমাজের যে কঠিন দুরবস্থা এই দুরবস্থায় এই মধ্যেও শান্তির সুবতাস এ কোরআনই আমাদেরকে দেন এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই কর্তব্যগুলো আজকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমরা জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠানের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে জানবার চেষ্টা করি এবং আজকে আমরা একটি বিষয় আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে যে গোটা বিশ্বের যে করুণ পরিণীতি মুসলমানদের যে আজকে এই অবস্থায় এই কঠিন অবস্থায় আমাদেরকে কোন দিকে যেতে হবে আমরা কোন পথে মানুষদেরকে আহ্বান করব সেই বিষয়টি আমাদের ভালো করে বুঝতে হবে এবং লন্ডনের দি টাইমস পত্রিকায় রিপোর্ট এসেছে যে আজকে অন্যায় অশ্লীলতা বেবিচেয়ার নানানভাবে কিন্তু আমরা আজকে নিমজ্জিত এই জায়গাতে ইসলাম প্রবর্তিত যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই নিয়মগুলোই কিন্তু আসলে সত্যিকার অর্থে বাস্তবতার নিরিখে এখন সামনে এগিয়ে যাচ্ছে এবং লন্ডনের দি টাইমস পত্রিকা লিখেছে যে ওয়েস্টার্ন স্প্রিং অফ দেওয়ার ওন সোসাইটি রাইজিং ক্রাইম ফ্যামিলি ব্রেকডাউন ড্রাগস অ্যান্ড অ্যালকোহলিজম হ্যাভ কাম টু অ্যাডমায়ার দ্যাট ইসেন্ড সিকিউরিটি অফ ইসলাম পাশ্চাত্যের মানুষেরা তারা এখন নিজেরা নিজেদের সমাজের প্রতি নিরাশ এবং হতাশ হয়ে পড়েছে তাদের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা এবং পারিবারিক ব্যবস্থা ধ্বংস অসৎ এবং মাদকাশক্তি ব্যাপক আকার ধারণ করেছে শেষ পর্যন্ত তারা তারা ইসলাম প্রবর্তিত নিয়ম শৃঙ্খলায় পঞ্চমুখ হচ্ছে প্রিয় দর্শক আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা শুনবো আমাদের মাঝে আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক মাওলানা মুখতার আহমদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমরা মুখতার আহমদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আসলে বর্তমান পরিস্থিতির এবং আমাদের করণীয় এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে কথা শুনতে চাই এ বিসমিল্লাহসারা তো ওসরা মা আলাসুল্লাহ বর্তমান বিশ্ব তো একটা অশান্ত বিশ্বে পরিণত হয়েছে সর্বত্রই অশান্তি কোনো শান্তির কোনো নাম গন্ধ নাই এটা মূল ইস্যু হল যে আসলে মানবকতা মানুষ মানবতা মানবিক মূল্যবোধ ইত্যাদি সব হারিয়ে ফেলেছে অন্যের প্রতি যে সহমর্মিতা অথবা ভালোবাসা শ্রদ্ধা সম্প্রীতি এগুলো কোনোটাই এখন আর মানুষের মধ্যে নাই মানুষ কেবল মাত্র দুনিয়া পূজারি হয়ে গেছে অথবা বস্তু পূজারি হয়ে গেছে এর বাইরে মানুষের কাছে আর কোনো কিছুই নাই মনুষ্যত্ব নাই মনুষ্যত্ব শেখা দেওয়ার কোনো শিক্ষা দেওয়ার কোনো জায়গাও নাই না সেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না সেটা পারিবারিক কোনো শিক্ষালয়ে বা বিদ্যালয়ে সেটা শেখানো হয় এই জায়গায় এই সংকটে আমরা এখন মূলত আছি যে আমরা যদি দেখি বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধবিগ্রহের কথা আমরা দেখছি যুদ্ধবিগ্রহ তো আমরা দেখতে পাচ্ছি সে একই কারণে আরেকজনের দেশ আমি দখল করে নিয়ে যাই আরেকজনের জমি আমি দখল করে নিয়ে যাই সেখানে অন্যায়ভাবে অপ্রয়োজনে আমি ইন্টারফেয়ার করি অন্যের যে অধিকার আছে সেই অধিকারটা আমরা তাকে দিতে চাই না সে কারণেই তো এত অশান্তি এই অশান্তি যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদেরকে মূল্যবোধ শেখাতে হবে আর এই পৃথিবীতে একটা জীবন ব্যবস্থায়করণ কেবল মূল্যবোধ শেখা তা ইসলাম আর কেউ এভাবে মূল্যবোধ শেখায় অন্য সব জায়গায় কোনো না কোনোভাবে হয় দুনিয়ার রিজেকশন অথবা একেবারে দুনিয়ার মধ্যে ঢুকে যাওয়া বস্তুর পূজা মানে আমরা তো এখন বিভিন্ন ধরনের পূজা করি কেবলমাত্র মূর্তি পূজাই করি এরকম না মানুষ কিন্তু এখন বস্তুর পূজা করে তারা টাকা পয়সার পূজা করে তারা পাওয়ারের পূজা করে ক্ষমতার পূজা করে তারা পোস্টের পূজা করে এমনকি তাদের সৌন্দর্যের শরীরে সৌন্দর্যের পূজাগুলোকার করে তাই না জি সব মিলে আমরা একটি

আমাদের নিজের হাতের কাজের কারণে কামাইয়ের কারণে তিনি আমাদেরকে শাস্তি প্রদান করছেন দুনিয়ার শাস্তি আকার তো রয়েছেই জি বলুন আমরা একটি টেলিফোনে এসে দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথার থেকে নাম বলে প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি বলুন আমি বলতেছি ইকরামুল হক

গাজা দোয়া করতে পারি উপত্যকা নামক এই জায়গাটাতে এটার মানুষের পানি খাদ্য এবং তাদের ইলেকট্রিসিটি সব বন্ধ করে রেখেছে মানবতার মানে বিপর্যয় অথবা মূল্যহীনতার লেভেলটা কোথায় এবং গোটা পৃথিবী কিন্তু তা কি আছে দেখেন কারো কোনো উদ্যোগ নাই এটা একটাই কারণ তা হচ্ছে যে যাদেরকে মারছে তারা মুসলমান মুসলিম তারা অন্য কোনো ইস্যু হলে এখানে দেখতেন আগুন লেগে যেত গোটা পৃথিবীতে যাই হোক এখন আমাদের করণীয় কি আমাদের তো এক নম্বর করণীয় হচ্ছে যারা আছে তারা প্রতিরোধ তৈরি করবে এটা তাদের অধিকার এবং এটা তাদের স্বাধীনতার আন্দোলন তাদের তাদের স্বাধীনতার আন্দোলনের জন্য তারা যদি জীবনও দেয় তারা তারা শাহাদাতের মর্যাদা পাবে ইনশাল্লাহ আর আমাদের কাজ হচ্ছে আমরা যদি তাদেরকে কোনোভাবে সাপোর্ট করতে পারি যেমন আমাদের রাষ্ট্রগুলোর দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাঁড়ানো এটা রাষ্ট্রীয়ভাবে তাই দায়িত্ব হচ্ছে যদি পাশে না দাঁড়াই তাহলে আমরা জুলুমের বা জালেমকে আমরা সহযোগিতা করলাম অথবা জালেমকে আমরা সমর্থন করলাম মাজুলুমকে আমরা সহযোগিতা করলাম না আর আমরা সাধারণ মানুষ যাদের আমাদের কিছুই করার নাই আমাদের দুটো কাজ করার আছে একটা হলো মানে ফাইন্যান্সিয়ালি বা আর্থিকভাবে যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় এই কাজটি আমাদের করা দরকার যেমন ধরুন এটি লিগাল যে সকল সংস্থাগুলো আছে তার মাধ্যমে এগুলো পাঠানো দুই নম্বর বিষয়ে তাদের জন্য দোয়া করে যেটি আমাদের এই ভাই বলেছেন তিনি তাহা যদি পরে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন হ্যাঁ দোয়া করা তো দরকারই মুসলিমরা তো মুসলিমদের জন্য অনুভব করবে আমার অন্তরে যদি ইমান থাকে তাহলেই তো আমি অন্য মুসলমানের কষ্ট দেখে জ্বলবো যদি আমার অন্তরে ইমান না থাকে তাহলে তো আমার কোনো জ্বালা পোড়া থাকবে না এবং এই কারণে আমাদের ইমান আছে কিনা না এটা কিন্তু একটা টেস্ট একটা লিট মাস টেস্ট একটা এটা একটা বেঞ্চ মার্কিং যে আমরা তাদের জন্য অনুভব করি কিনা কালাম বলেছেন গোটা মুসলিম জাতি একটা দেহের মতো যদি দেহের কোথাও যদি একটু কেউ কষ্ট ফিল করে তাহলে গোটা দেহে এটা অনুভব হয় তা আমরা তাহলে এই দেহাতে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমার এই জায়গায় যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে তো আমি এখানে ব্যথা অনুভব করবো না তাই না

মুহূর্তের মধ্যে নিজের রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমরা রেগে যাই রেগে গিয়ে আমরা কিন্তু আবার মারামারির পর্যায়ে চলে যাই এবং এভাবেই চলে যাচ্ছে আমরা দেখছি আমাদের সমাজেও কিন্তু এই ধরনের হট্টগোল গোল মাল তাল চলে যাচ্ছে তো সেরকম একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় এর থেকে আমাদের কি করা দরকার তার আগে আমরা একটি টেলিফোনে সেম দশ লাইনে রয়েছে জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম

আপনি যখন ওইখানে যে জরুরি তাজবিটা আছে যেমন বিসমিল্লা বলে উজু করা শুধু এতটুকু করবেন তার চেয়ে বেশি কিছু করবেন না কারণ সেটি আসলে তাজবি তাহলির করার জায়গা না কোরআনতলাওতের জায়গা না কোরআনতলাও আপনি বাইরে করবেন পবিত্র জায়গায় এসে পরিচ্ছন্ন অবস্থায় যখন আপনি মর্যাদা এবং কোরআনের প্রতি আপনার ভালোবাসা এরকম একটা দরদ আছে এই ফেল আপনি করতে পারছেন এই সময় আপনি কোরআনতলাও করবেন এক নম্বর কথা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি সোভান আল মালিকিল কুদ্দুস এটা তাজবি আছে কিন্তু এই তাজবিটি আসমানের দিকে তাকিয়ে পড়তে হবে এবং পড়লে ফজিলত আছে এরকম কোনো বিশুদ্ধ বর্ণনা আমাদের জানা নাই আমাদের সমাজে বিভিন্ন রকম বইয়ের মধ্যে অনেক অনেক ফজিলতের বই পাওয়া যায় জি জি আমাদের মা বোনেরা বা আমরা নিজেরাও অনেক মানুষ কিন্তু এটা দেখে অনেক আমরা অনেক সময় মিসগাইড হয়ে যাই যে আসলে কি এটা এরকম কিছু এই বইগুলো সম্পর্কে আপনি কি বলুন না বইগুলো একেবারেই এগুলো সস্তা টাইপের বই দশ টাকা করে পাওয়া যায় বাসে অথবা ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি হয় এগুলো কিনবেন না এগুলো কোনো যেই বই বাসে বিক্রি করতে হয় ফ্যান মানে ফেরিওয়ালা করে বিক্রি করতে হয় ক্যানভাস করে বিক্রি করতে হয় সেই বইয়ের মর্যাদা কতটুকু তা তো আমরা বুঝতে পারছি ওলামাই আমরা যে সকল বইগুলো সাজেস্ট করেন আপনি সেগুলো পড়বেন যেমন ধরুন কিতাবুল আজকার যেটা ইমাম নবী রহমল্লা অথবা হিসনুল মুসলিম অথবা ধরুন আপনি হেসনে হাসিন অথবা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহম তার যেটা হলো বেলায়াত রাহে বেলায়াত এই জাতীয় অনেক বই আছে এই সকল বইগুলো আপনারা কিনতে পারেন এই বইগুলোতে অথেন্টিক দোয়াগুলো আছে এতটুকু দোয়াগুলোই

যেহেতু আমরা যে বিষয়টি বলছি আমরা এই জন্য আপনি যে কথা বলেছেন তাহলে যে মানুষ রেগে যায় মানুষের এই রাগটা আসে থেকে আসে তো হলে পক্ষ থেকে আর সুল্লাহ সালাম বলেছেন রাগ হচ্ছে আগুন আর আগুনকে রাজ শয়তান থেকে আসে আর শয়তান কি থেকে তৈরি আগুন থেকে তৈরি অতএব রাগের মূলই সেটা হচ্ছে আগুন মানে যখন মানুষ রাগান্বিত হয় তখন মনে যেন আগুন ছুটছে এ কারণে রাগ যখন হয় তখন তার করণীয় কি তখন তার বারবার ওই শয়তানের পক্ষ থেকে রাগ আসে তো জন্য তাকে আউজ বিল্লাহিমিনে তো জিম পড়তে হয় তাকে অজু করতে হয় কারণ আমরা আগুন নেবানোর জন্য কী করি ব্যবহার করি পানি ব্যবহার করি অতএব অজু যখন আমরা করবো তখন কিন্তু রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে যেই জায়গায় আমরা রাগ করি ওই জায়গায় কিন্তু শয়তান আছে অতএব দ্রুত ওই জায়গাটা ত্যাগ করা এমন যেমন হয় পারিবারিক ইস্যু স্বামী স্ত্রী কোনো একটা ইস্যুতে একটা রাগারেই করছে কারণ শয়তানের কাজ হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধনটাকে কী করা ছিন্ন করে দেয় সেখানে নষ্ট করে দেয়া অতএব এখানে ধরুন স্বামী স্ত্রী কোনো একটা ইস্যুতে নিয়ে তারা কথা কাটাকাটি করলো দ্রুত সেখানে সেখান থেকে স্বামী সরে যাবে অথবা স্ত্রী সরে যাবে তাইলে দেখবেন রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে রাসুল ইসলাম আরও সাইকোলজিক্যাল অনেক ইস্যু বলেছেন যদি কেউ রাগ করে তাহলে জন্য দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যায় বসা অবস্থায় থাকলে সে কি করে যেন সে শুয়ে পড়ে তাহলে রাগ নিয়ন্ত্রণ এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু যখন মানুষের মুভমেন্ট চেঞ্জ হয় তখন তার শয়তান তো ওই জায়গায় ছিল শয়তানরা তাকে ইনভেস্ট করতে পারে না আর রাগ আসে রাগের এক্সপ্রেশন হয় কিসের মাধ্যমে আমাদের চেহারার মাধ্যমে এই জন্য রাসুল ইসলাম আমাদের জিব্বাটাকে যেন আমরা নিয়ন্ত্রণ করি অপ্রয়োজনে যেন কথা না বলি তসবি করার প্রয়োজন আছে আমাদের অপ্রয়োজনে কথাবার্তা বললেই কিন্তু শয়তান কথার মধ্যমে ঢুকে যায় গোটা পৃথিবীর যত সমস্যা সকল সমস্যা কিন্তু জিব্বার মাধ্যমে হয় মানুষ জিব্বার মাধ্যমে কাউকে আক্রমণ করে অথবা জিব্বার মাধ্যমে ভালোবাসাও তো প্রকাশ করে কিন্তু মানুষ তো উল্টাটা করে সে কারণে জিব্বার ব্যবহারটা নিয়ন্ত্রণ করা যায় কথাই হচ্ছে কথা কথার সঠিক প্রয়োগ পদ্ধতি এটাই হচ্ছে আমাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটার মাধ্যমে মানুষ অন্যায় অশ্লীলতা দিয়ে ধাবিত হয় আরেকজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কথা থেকে নাম বলে প্রশ্ন আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে তারপর কথা বলুন জি বলুন দুঃখিত জি আমরা প্রশ্নটি পেলাম না আবারও চেষ্টা করুন জি মতরাম তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে কথা বলা শেখা দরকার মানুষ কিন্তু কথা বলা মানে কথা বলতে পারে কিন্তু কথা বলা শেখেনি তারা এই শিক্ষাটা করতে গিয়ে আসবে পরিবার থেকে আসবে পরিবার তাকে শেখাবে যে কি বলতে হয় কি বলতে হয় না আল্লাহ কোরআনে আমাদেরকে বারবার বলেছেন এই সাদিদা আমরা যেন যা কিছু কল্যাণকর সত্য তা যেন বলি নাসি হোসনা আল্লাহ তালা বনঈস্বরের নির্দেশ প্রদান করেছেন তোমরা মানুষের সাথে ভালো কথা বলো কারণ বনঈশ্বরের প্রবলেম ছিল মানে জিহুদি কথা বলছি এদের প্রবলেম ছিল মানুষের সাথে তারা আঘাত দিয়ে কথা বলতো মানুষকে তারা প্রশান্তিমূলক কথা বলতে পারতো না এই জন্য আল্লাহ তালা বলেছেন কৌলুল ইনাসে হোসনা তোমরা মানুষের সাথে ভালো কথা বলো উত্তম কথা বলো আল কালিমা তো তৈবাতো সদাকাতুন রাসুল্লাহলাম বলেছেন সুন্দর কথা উত্তম কথা এটাও একটা সদাকা রুফুন সদাকাতা দান করার চেয়ে উত্তম কথা বলা এটা অনেক ভালো কাছে সন্দেহ সংশয় করা আমরা একটা জিনিসকে যেমন মাইন্ড করা সন্দেহ সংশয় করা এটা কতটুকু এটা তো হারাম সন্দেহ করা ইস্তানিবু ক্যাফির জন্মে ইন্না বাদ জন্মে ইসমন সুরাতুল হুজরাতে আল্লাহ তালা বলেছেন মানুষের ব্যাপারে সন্দেহ পোষণ করা এটা থেকে তোমরা বিরত থাকো কারণ অধিকাংশ

মোতারাম আসলে কিছু কিছু দর্শক আছে প্রশ্ন করে যেন এই এই হুজুর যেন কি যেন বলবেন আরেক হুজুর যেন কি বলবেন আরেক মাওলানা সাহেব কি বলবেন তার মানে এই শুধু এগুলো যাচাই করার জন্য প্রশ্ন আসে জানার জন্য করে না আমার ভাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্ন করার জন্য যে জানবেন কিন্তু বাট চিন্তাটা থাকবে যেন আমল করতে পারি না এটা ঠিকই বলেছেন প্রিয় ভাই তাহলে যে সকল প্রশ্নের মধ্যে কোনো কল্যাণ নেই এই জাতীয় প্রশ্ন করা বুদ্ধিমত্তার পরিচয় নয় আর দ্বিতীয়ত হচ্ছে এমনি ডিবেট তৈরি না করা ভালো যন্ত্রণাতে যন্ত্রণা আমরা ক্ষত বিক্ষত তাই না তো ডিবেট তৈরি করার প্রয়োজন নেই আর তৃতীয়ত হচ্ছে আপনি যে প্রশ্নগুলো করেছেন কাবলাল জুমা এবং বাদাল জুমা কাবলাল জুমাও আছে বাদল জুমাও আছে কিন্তু আমরা যে কথাটি বলি যে কাবলাল জুমা মানে চার রাকাতেই পড়তে হবে এটা শুননায় না পড়লে গোনা হবে এই জাতীয় কথাটি এটা ডিবেটেড মানে এটা এখতলাফি মাসালা এখানে এখতেলাফ আছে কেউ কেউ বলেছেন কাবলাল জোমা আছে তারা যে হাদিসগুলোর উপর ভিত্তি করে অনেক হাদিস আছে এখানে কিন্তু অধিকাংশ হাহি হাদিসি দঈফ এই কারণে কাবলাল জুমা ঠিক এইভাবে চার রাখাতেই পড়তে ব্যাপারটি এরকম নয় কিন্তু আপনি রাসুল ইসলাম তিনি সৈয়ুল বুখারি হাদিস শেষে তিনি বলেছেন তারপরে তিনি মসজিদে উপস্থিত হয়ে তারপরে তিনি সুম্মা সাল্লাম মা শাহ অথবা মাকুতি বালাহু তারপরে তার যতদূর মনে চায় সে নামাজ পড়তেই থাকবে সৈয়দ খারাজ ইমাম ইমামও যখন ইমাম বের হয়ে যাবে তখন তিনি নামাজ বন্ধ করবেন ইমামের খোদ্ মনোযোগ দিয়ে শুনবেন অথবা আপনি মসজিদে যাওয়ার পর আপনি তো বসার আগে দুই রাকাত নামাজ পড়বেনই যেটা দখুল মসজিদ এরপরে আপনার যতটুকু মনে হচ্ছে আপনি কাবলাল জুমা আপনি কাবলাল জুমা মানে হচ্ছে জুমার পূর্বের নামাজ মানে জুমার দুই রাকাতের পূর্বে অথবা আপনি পড়তে পারেন আর জুমার পরে তো চার রাকাত এটা সৈহাদিজ দ্বারা বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত জমার জুমার পর চার রাকাত অথবা দুই রাকাত করে সুশ্রাম পড়তেন এটি আপনি পড়বেন আর যেটি বলেছেন তিনি মানে ভিতরের নামাজ এটা তিন রাখাতে একসাথে পড়লে হবে কিনা হ্যাঁ হবে তিন রাকাতে

হিংসা বিদ্বেষের মধ্যে জড়িয়ে না গিয়ে আমরা সঠিক এবং সরল পথ করবার খুঁজবার চেষ্টা করব। কারণ প্রতিনিয়ত প্রতি নামাজেই আমরা আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো এই দিন আসলে মুস্তাকিম সুতরাং সরল সঠিক সোজা রাস্তা দেখাবার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আসুন আমরা সেই দিকে ধাবিত হোক এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ